সেটা হচ্ছে আমরা যে অ্যাসাইনমেন্ট বইটা করি, পুরো বইটা আমরা তিনটা উদ্দেশ্যে আপনাদেরকে করাবো। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাংলা ইংরেজিটা উঠে গেছে, এখন আপনারা এই অ্যাসাইনমেন্ট বইটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে বাংলা ইংরেজিটা একটা প্র্যাকটিস হবে। এটা হচ্ছে এক নম্বর উদ্দেশ্য, আপনাদের টাইপিংটাকে প্র্যাকটিস করানো। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে এই অ্যাসাইনমেন্ট বইটা করতে করতে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ম্যাক্সিমাম কমেন্টগুলো আপনারা শিখে ফেলবেন। বাট এখানে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, এই অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে বিভিন্ন অফিসিয়াল ওয়ার্ডসের নমুনা কপি। তো এই নমুনা কপিগুলো করতে গিয়ে এখানে বোল্ড করতে হবে, এখানে আন্ডারলাইন করতে হবে, এখানে সেন্টার লাইন করতে হবে, এখানে ফন্টটা বড় করতে হবে, ছোটো করতে হবে, ট্যাব সেট করতে হবে, টেবিল দিতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে, এরকম পেজ সেট আপ করতে হবে। সব কিছু মিলে দেখা যাবে যে আপনি এই অ্যাসাইনমেন্টটা করতে করতে মাইক্রোসফট ওয়ার্ডের প্রায় 85% ওয়ার্ডগুলো কমেন্টগুলোকে শিখে যাবেন উইথ প্রফেশনাল প্রজেক্ট। প্র্যাকটিক্যালি আপনারা দেখতে দেখতে শিখে যাবেন অনেক, কিন্তু আমরা যদি একটা একটা করে আইকন শেখানো শুরু করি আপনাদেরকে যে মাইক্রোসফট ওয়ার্ডের এই আইকনটা কী কাজ করে, এই আইকনটা কী কাজ করে, আপনাদের মনে রাখতে কষ্ট হবে। এই জন্য অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনাদেরকে শেখানো, তখন কী হবে আপনি যখন একটা কাজ করতে যাবেন আপনার তখন মনে হবে যে এই কাজটা ওই কাজের সিমিলার, সুতরাং এই কাজটা এইভাবে অ্যাপ্লাই করলে সুবিধা হবে। অনেকেই জানে যে কোন কমেন্ট দিয়ে কী কাজ করতে হবে, কিন্তু কাজ করতে গিয়ে যেটা হয় যে কাজ করতে গিয়ে তখন তারা ওই কাজটা ঠিক মতো করতে পারে না বা মনে থাকে না যে কোন কমেন্টটা আমরা অ্যাপ্লাই করবো। এই জন্য অ্যাসাইনমেন্টের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করাতে করাতে মাইক্রোসফট ওয়ার্ডের কমান্ডগুলো শেখানো। তো মাইক্রোসফট ওয়ার্ডের কমান্ডগুলো শেখানোর পর আমাদের তৃতীয় যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টের মধ্যে যে স্যাম্পলগুলো দেওয়া আছে, এই স্যাম্পলগুলো হচ্ছে বিভিন্ন অফিসের কপি, স্যাম্পল কপি। যেমন প্রথম আমরা দেওয়া আছে একটা গ্রামার টেস্ট ক্লজ, তারপর দ্বিতীয়টার মধ্যে দেওয়া আছে একটা নর্মাল বায়োডাটা, তৃতীয়টার মধ্যে দেওয়া আছে একটা ফ্যামিলি সার্টিফিকেট, চতুর্থ অংশে দেওয়া আছে একটা শিডিউল, পঞ্চমটার মধ্যে দেওয়া আছে একটু আধুনিক বায়োডাটা, ষষ্ঠটার মধ্যে দেওয়া আছে একটা বিল, সপ্তমটার মধ্যে দেওয়া আছে একটা প্রোফর্মা ইনভয়েস, তারপরে দেওয়া আছে একটা রেট কোটেশন, তারপরে একটা অ্যাডভার্টাইজ দেওয়া আছে টু লেটার অ্যাড, তারপর দেওয়া আছে বাংলায় কীভাবে আবেদন করবেন, এরপরে দেওয়া আছে কীভাবে ইংরেজিতে আবেদন করবেন, এরপরে দেওয়া আছে কীভাবে চারিত্রিক সনদপত্র বানাবেন বাংলাতে, এরপরে দেওয়া আছে সরকারি চাকরিতে কীভাবে আবেদন করবেন বাংলা আবেদনপত্রের নমুনা, এখানে দেওয়া আছে একটা রেট কোটেশনের বাংলায় রেট কোটেশন, এখানে দেওয়া আছে একটা এই অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে ডিজাইন করবেন, এখানে দেওয়া আছে একটা পোর্টফোলিও কীভাবে বানাবেন, এখানে দেওয়া আছে অবিবাহিত সনদপত্র কীভাবে বানাবেন, এখানে দেওয়া আছে অভিজ্ঞতার সনদপত্র কীভাবে বানাবেন, একটা প্যাড কীভাবে বানাবেন, এখানে দেওয়া আছে জমা খরচের হিসাব, লাভ লোকসানের হিসাব কীভাবে বানাবেন, এখানে দেওয়া আছে একটা ডিড অফ এগ্রিমেন্ট কীভাবে করবেন, তারপরে এখানে দেওয়া আছে একটা এরকম শিডিউল কীভাবে করবেন, জীবন কণিকা নামে আছে, এখানে দেওয়া আছে আরও একটা আধুনিক বায়োডাটা এক পেজের, এখানে দেওয়া আছে একটা দুই পেজের বায়োডাটা আধুনিক, এখানে দেওয়া আছে একটা ইনভাইটেশন লেটার, এখানে একটা মেম্বারশিপ ফর্ম দেওয়া আছে। এভাবে পুরো বইটার মধ্যে আমাদের এই অ্যাসাইনমেন্ট বইটার মধ্যে আরও অনেকগুলো অবজেক্ট সহ চিত্র সহ প্রায় কমপক্ষে 35টা অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া আছে, আর অবজেক্টগুলো সহ প্রায় 100টা অ্যাসাইনমেন্ট। এই 100টা অ্যাসাইনমেন্ট করার পর দেখা যাবে আপনি ম্যাক্সিমাম অফিসগুলোতে যে কাজগুলো হয় তার স্যাম্পল কপি অলরেডি আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যদি কেউ বলে যে আপনি কি বিল করার এক্সপিরিয়েন্স আছে, বিল বানিয়েছেন কখনো, ইউ ক্যান সে ইয়েস আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। আমার কথা বুঝতে পেরেছেন? যদি আপনাকে বলে আপনি কখনো চাইছি সম্পর্ক বানিয়েছেন, আমরা কিন্তু আপনাকে বানিয়ে দিচ্ছি, ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। আপনাকে যদি বলা হয় আপনি কি একটা ফর্ম ডিজাইন করতে পারবেন, একটা ফর্ম বানাতে পারবেন, ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। এই যে একটা মেম্বারশিপ ফর্ম আমরা আপনাদেরকে করিয়ে দিচ্ছি। আপনাকে যদি বলা হয় আপনি কি আপনার নিজের বায়োডাটা করেছেন, হ্যাঁ ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, আপনাকে 5 রকমের বায়োডাটা আমরা করিয়েছি। আমার কথা বুঝতে পেরেছেন? তো এই অ্যাসাইনমেন্ট করানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের তিনটা। এক নম্বর হচ্ছে আপনারা বাংলা ইংরেজি টাইপ আমরা উঠাই দিয়েছি, আপনারা এখন না দেখে টাইপ করতে পারেন, পারেন না, পারেন। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে এই এক নম্বর উদ্দেশ্য হচ্ছে টাইপটা যেহেতু শিখেছেন এখন এটা প্র্যাকটিস করা, মাত্র উঠেছে, রেগুলার প্র্যাকটিস করতে গিয়ে স্পিডটা উঠে যাবে। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে এখানে যে নমুনাগুলো আছে, এই যেই কাজগুলো আছে, এই কাজগুলো করতে করতে মাইক্রোসফট ওয়ার্ডের ম্যাক্সিমাম কমান্ডগুলো শিখে ফেলা। দুই একটা কমান্ড যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা এখান থেকে ম্যানুয়ালি দেখাই দিব। আর তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স তৈরি করা, অর্থাৎ অফিসিয়াল পেপারগুলো বানানোর যে এক্সপিরিয়েন্স সেটা তৈরি করা। মনে থাকবে না? তাহলে আমাদের এক নম্বর উদ্দেশ্য কি? আপনাদের টাইপিং প্র্যাকটিস করা। দুই নম্বর উদ্দেশ্য মাইক্রোসফট ওয়ার্ডের কমান্ডগুলো শেখানো। তিন নম্বর উদ্দেশ্য এক্সপিরিয়েন্স তৈরি করা, অর্থাৎ এই যে বিভিন্ন অফিসিয়াল কাগজগুলো আপনি করতে শিখতেছেন। মনে থাকবে আপনাদের? আপনাদের প্রথম কাজ হচ্ছে, আপনারা যেহেতু টাইপ শিখেছেন তাই প্রথম আপনাদের কাজ হচ্ছে আমরা এক নম্বর অ্যাসাইনমেন্টটা দেখাই দিই, যে এক নম্বর অ্যাসাইনমেন্টটা কীভাবে শুরু করতে হবে। অ্যাসাইনমেন্ট শুরু করার নিয়ম হচ্ছে প্রথমে আপনারা একটা ডকুমেন্ট এখানে যা আছে হুবহু জাস্ট টাইপ করে ফেলবেন, বাট অ্যালাইনমেন্ট, তারপরে সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন করবেন না। দুইটা কাজ করতে হবে, টাইপ শুরু করতে হবে, যদি টেবিল থেকে টেবিল নিতে হবে, এই দুইটা কাজই করবেন। আর নাম্বারিং 1, 2, 3 দেওয়া থাকলে নাম্বারিংটা করে নিতে পারেন,
এই তিনটা কাজ করলে তারপরে বাকি সমস্ত কাজ করবেন ফাইল সেভ করার পর। অর্থাৎ এটাকে আমরা ওরিয়েন্টেশনের কাজ করা বলি, সাজানোর কাজ করা বলি। আমি একটু এক নম্বরটা দেখাই কীভাবে কাজ করতে হবে, তাহলে আপনাদের মনে থাকবে। প্রথমে আমরা লিখবো, লেখা শেষ করবো। তাহলে লেখার জন্য আমরা লিখবো ডেস্কটপ, আমরা এখানে ফাইলটার নাম লিখলাম
আলিফ কম্পিউটার কোর্স কোর্স শিডিউল এটা লিখলাম। লেখার পর আমরা এখন সেভ করে ফেলছি। তারপরের কাজ হচ্ছে আমাদের দুইটা, এক নাম্বার কাজ হচ্ছে পেজ লেআউটে যাব, সাইজ পেপার সাইজ ক্লিক করব। পেপার সাইজ আমরা সাধারণত বাই ডিফল্ট এ ফোর সাইজ করি, তাই এখান থেকে এ ফোর নিব। দুই নাম্বার কাজ হচ্ছে অরিয়েন্টেশনে ক্লিক করব, এটা লম্বালম্বি থাকবে তাই প্রোট্রেট নিব, যদি এরকম আড়াআড়ি করতে হতো ল্যান্ডস্কেপ নিতাম, তাই প্রোট্রেটে ক্লিক করব। তিন নাম্বার কাজ হচ্ছে মার্জিনে যাব এবং মার্জিন উপরে নিচে বামে ডানে এক ইঞ্চি করে মার্জিন রাখবো। এই জন্য এখানে যে লাস্ট কাস্টম সেটিং এইটা, অথবা আমরা এখান থেকে এই যে নর্মাল এইটা সিলেক্ট করে দিতে পারি, তাহলে নর্মাল এটা সিলেক্ট করে দিই। তাহলে চারপাশে আমার পেজ সেট আপ, অরিয়েন্টেশন এবং মার্জিন সেট আপ করা হয়ে গেল। এখন আবার কন্ট্রোল এস দিই, এই যে কাজটা করলাম এইটুকু কাজে আমার কাজ হয়ে যাবে। এখন যদি আমি অরিয়েন্টেশন নাও করি কাজ হয়ে যাবে, তাহলে আমাদের মূল কাজটা হয়ে গেল। কী হলো, এটা হচ্ছে টাইপ করার নিয়ম। টাইপ করা শেষ করার পরে এখন আমি অরিয়েন্টেশন করবো, যেটাকে আমরা বলি মেকআপ। এই মেকআপ করলে বা অরিয়েন্টেশন করলে বা সাজালে দেখতে ভালো লাগবে। সাজানোর জন্য আমাদের প্রথম অংশটুকু এইটুকু সিলেক্ট করবো, নিচ থেকে বা উপর থেকে ক্লিক করে ধরে নিচের দিকে আসবো, এই পর্যন্ত চলে আসবো সিলেক্ট করে। হোমে চলে যাবো, এখান থেকে যে অ্যালাইনমেন্ট দেওয়া আছে চারটা, একটা হচ্ছে লেফট অ্যালাইন, একটা সেন্টার অ্যালাইন, একটা রাইট অ্যালাইন, একটা জাস্টিফাই। আমরা সেন্টার অ্যালাইন ক্লিক করলে সমস্ত লেখাগুলো পেজের মাঝখানে অ্যালাইনমেন্ট হবে। এরপরে আলিফ কম্পিউটার, এই যে ট্রেনিং সেন্টার অংশটা লিখলাম এটুকু সিলেক্ট করে আমরা এটাকে বোল্ড করে দিব এখান থেকে, এবং এখান থেকে ফন্ট সাইজ একটা একটা করে বড় করে দিব। আবার এই অংশটুকু বোল্ড করা আছে, এটা সিলেক্ট করব, বোল্ড করব, একটু বড় করে দিব। আর এই জায়গাটার মধ্যে যে কাজটা করতে হবে, এখানে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো সব এই বরাবর যদি রাখতে চাই ট্যাব সেট করতে হবে। সেক্ষেত্রে প্রথম ঘর থেকে সিলেক্ট করে শেষ ঘর পর্যন্ত সিলেক্ট করব, প্রথম ঘর থেকে এই মার্জিনের একটু বামে এসে ক্লিক করে ধরে সোজা নিচে নেমে গেলে প্রত্যেকটা লাইন সিলেক্ট হয়ে যাবে। কী করতে হবে, এই যে মার্জিন এক, এখানে কার্সারটা ক্লিক করব, এই মার্জিনের একটু বামে চলে আসব, একটু বামে যে বামে চলে আসছি এখানে ক্লিক করে নিচের দিকে সোজা নামতে থাকব। অনেকে এখান থেকে ক্লিক করে এরকমও নামে, এটাও করা যায়, কিন্তু বেস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করে একটু বামে চলে আসা এবং ক্লিক করে সোজা নিচে নামা, পুরো লাইনটা সিলেক্ট হবে। হওয়ার পরে এই যে মার্জিন দেখা যাচ্ছে, এই যে এখানে এই মার্জিনটার এখানে কত ইঞ্চি দূরে আমরা ট্যাব সেট করবো, তত ইঞ্চি দূরত্বে গিয়ে আমরা একটা ট্যাব ক্লিক করব, একটা ট্যাব, এবং এখানে আরেকটা ট্যাব সিলেক্ট করব। মানে এখানে দুইটা অংশ আছে আমাদের, একটা হচ্ছে কোর্সের শর্ট নেম, আর একটা হচ্ছে কোর্সের ফি। এই দুইটাকে দুইটা লাইনের মধ্যে আমরা সমান করে রাখবো। এখন এই লাইনের ভিতরে ক্লিক করে যেই অংশটাকে আমরা প্রথম ট্যাবের এখানে নিব, সেই অংশের শুরুতে জাস্ট আগে কার্সারটা ক্লিক করে একটা ট্যাব, কিবোর্ড থেকে একটা ট্যাব দিব, ওই বরাবর চলে আসবো। পরের লাইন ঠিক সেম এরকম ট্যাব, তারপরের লাইনও ঠিক সেম, এখানে ক্লিক করে ট্যাব, এই লাইনটা আনবো ট্যাব, এটার আগে এই ব্র্যাকেটের আগে ক্লিক করে ট্যাব, এই ব্র্যাকেটের আগে ক্লিক করে ট্যাব, এই ব্র্যাকেটের আগে ক্লিক করে ট্যাব, এই ব্র্যাকেটের আগে ক্লিক করে ট্যাব। এখন আমি কোর্স ফিগুলোকে এক সমান করবো, কোর্স ফি এর আগে ক্লিক করে ট্যাব, কোর্স ফি এর আগে ক্লিক করে ট্যাব, কোর্স ফি এর ঠিক আগে ক্লিক করে ট্যাব। তাহলে এটা আমার এই যে কাজটা করলাম, এই কাজের মধ্যে একটা সাজানো হয়ে গেল। আমি যদি মনে করি একটু ফন্ট সবগুলোকে একটু বড় করে দিব, কন্ট্রোল চেপে ধরে এ, কীভাবে ধরলাম, কন্ট্রোল এক হাতে চেপে ধরে রেখে এ চাপলাম, তারপর কন্ট্রোল ছেড়ে দিলাম, সব সিলেক্ট হয়ে গেল। ফন্ট সাইজ সবগুলো দিয়ে একটু বড় করে দিলাম, আমার কাজ শেষ হয়ে গেল। এরপর আমি আরেকবার কন্ট্রোল এস দিয়ে সেভ করব, অথবা এখান থেকে সেভে ক্লিক করব, এই কাজটা শেষ হল। মানে আমাদের সব প্রতিদিনকার কাজ হবে, এক নম্বর কাজ হবে অ্যাসাইনমেন্টটা নিব, নিয়ে পুরো অ্যাসাইনমেন্টটা টাইপ করে ফেলবো। আমার আগের কাজ কি, টাইপ করে শেষ করা। টাইপ করার পর দ্বিতীয় কাজ কি, পেজ সেট আপ করা। পেজ সেট আপের তিনটা অংশ, এক নম্বর হচ্ছে পেপার সাইজ, পেপার পেজ লেআউট থেকে পেপার সাইজ নেওয়া, দ্বিতীয় অংশ হচ্ছে অরিয়েন্টেশন সেট করা, তৃতীয় অংশ হচ্ছে মার্জিন সেট করা। মার্জিন সেট করার পর চতুর্থ ধাপ হচ্ছে আমাদের ফাইলটাকে সেভ করে ফেলতে হবে। ফাইলটা সেভ করে যদি দেখি যে আমাদের ইনস্ট্রাক্টর কেউ ফ্রি আছে, তাকে ডাকবো যে আমাকে এটার অরিয়েন্টেশনটা দেখা দেয় কীভাবে বোঝাতে হবে। কম্পোজ করার পর নিজে অরিয়েন্টেশন জানলেও করবো না। আর যদি এমন হয় যে আমি দুই তিনটা, প্রথম যারা করবা তাদের জন্য দুই তিনটা চারটা পাঁচটা শেষ করার পর দেখা যাবে অরিয়েন্টেশন ম্যাক্সিমামই তুমি পারতেছো, দরকারে সেই অরিয়েন্টেশনটা করে ফেলবা, যেখানে বুঝতেছো না সেখানে ইনস্ট্রাক্টরকে ডাকবা, যদি ইনস্ট্রাক্টর বিজি থাকে দরকারে তুমি আরেকটা কাজ করো। প্রথম অংশটা করা শেষ, দ্বিতীয় অংশটা ত্যাগ করতে থাকবে।
যখন দেখলে ইন্সট্রাক্টর আবার একটু ফ্রি হয়ে গেছে, আর একজন অনেক সময় ব্যস্ত থাকে না, অনেক ইন্সট্রাক্টর একজনকে দেখাচ্ছে, তখন দেখলো যে ও ফ্রেশ হয়েছে, তখন ডাকলো যে আপু বা ভাইয়া বা স্যার ম্যাডাম আমাকে একটু দেখায়। সময় নষ্ট করা যাবে না, বসে থাকা যাবে না, আরেকটা অংশ কম্পোজ করা শুরু করে ফেলতে হবে। ওকে, এইটার ক্ষেত্রে এই যে সাইডটা করলাম, এই যে অংশটা করলাম, এই অংশটার ক্ষেত্রে আমরা আরেকটা ভাবে এই কাজটা করতে পারি। সেটা হচ্ছে যদি আমাদের এমন হয় যে একটা টেবিল নিতে হবে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই যে এখানে লিখলাম আমরা বায়োডাটা লিখতে গিয়ে, আমরা একটা বায়োডাটা করি, এটা দেখালে মোটামুটি ম্যাক্সিমাম অংশ হয়ে যাবে। মনে করে এটা শেষ, কন্ট্রোল এন দিয়ে নতুন আরেকটা ফাইল নিলাম এবং এখানে আমরা একটা বায়োডাটা করবো। তা বায়োডাটা করার জন্য ওই একই নিয়ম, বায়োডাটা করার জন্য কী নিয়ম? একই নিয়ম যে নিয়মটা আমরা এই যে প্রথম করেছি, কী করবো? প্রথম কম্পোজ করে ফেলবো। বায়োডাটার এই ক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, যার যার নিজের নামে সিভিটা বানাতে হবে। I am -CURIICULUMVIKAE
সেভ করলাম। এখন প্রথম কাজ কি, পেজ সেট আপ করা। পেজ লেআউটে যাব, পেপার সাইজে ক্লিক করব, এ4 দিলাম, অরিয়েন্টেশনে যাব, প্রোট্রুডে ক্লিক করলাম, মার্জিনে যাব, নর্মালে ক্লিক করলাম। এটা সরাসরি এক জায়গা থেকেও করা যায়, পেপার সাইজে গিয়ে মোর পেপার সাইজে চলে এসে এখান থেকেও কাজটা করা যায়। এখান থেকে পেপার সাইজ এ4, মার্জিনে এসে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি অরিয়েন্টেশন করে ওকে করে দিলে একবারে হয়ে যায়। কোথেকে এই সাইজে গিয়ে একেবারে নিচে মোর পেপার সাইজ, অথবা অরিয়েন্টেশনে এই মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন, এখানে গেলেও ভেতর থেকে করা যায়। করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমার কাজ মোটামুটি একেবারে 80% হয়ে গেল। এখন কি করব, অরিয়েন্টেশন করব, সাজাবো। সাজানোর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে জুমটাকে একটু বড় করে নিলাম, কন্ট্রোল মাউসের হুইল ঘোরায়, কন্ট্রোল চেপে মাউসের হুইল ঘোরায়, এরপরে প্রথম অংশটুকু সিলেক্ট করলাম, এই মার্জিনের এখানে ক্লিক করে একটু বাম পাশে এসে ক্লিক করলাম, একটা সিলেক্ট হয়ে গেল। এটাকে সেন্টার অ্যালাইন করবো, কোথেকে এই যে সেন্টার অ্যালাইন, এটাকে বোল্ড করবো, এটাকে আন্ডারলাইন করবো, ফন্ট সাইজটাকে একটু বড় করবো, ক্লিয়ার? ওকে, তারপর নেম থেকে শুরু করে এই ম্যারিটাল স্ট্যাটাস পর্যন্ত এটাকে ট্যাব সেট করবো। আমরা ট্যাব দেখেছি, এটা সিলেক্ট করে নিলাম, প্রথম ঘর থেকে শেষ ঘর পর্যন্ত সিলেক্ট করলাম। কীভাবে, এখানে এটা ক্লিক করলাম, কার্জার নিয়ে আসলাম, এর এই মার্জিনে ঠিক একটু বাম পাশে চলে এসে ক্লিক করে ধরে সোজা নিচে চলে আসলাম। এরপরে রুলারের উপরে লাস্ট মার্জিনটা হচ্ছে এই পর্যন্ত, তা এইটার এখানে হচ্ছে 1.5 ইঞ্চি, আমরা 2 ইঞ্চির এখানে একটা ট্যাপ সেট করলাম, আর 2.5 ইঞ্চির এখানে, এই যে 2.5 এখানে একটা ট্যাপ সেট করলাম, এই যে ছোট্ট একটা পয়েন্ট হলো, তা আমরা 2টা ট্যাপ সেট করলাম। এখন কোলনের আগে, এই যে প্রত্যেক নেমের পরে একটা কোলন আছে, কোলনের আগে ঠিক কার্সারটা এনে ক্লিক করে এখানে একটা ট্যাবে, কিবোর্ড থেকে একটা ট্যাবে ক্লিক করলাম, এই বরাবর চলে আসলো। আবার কোলনের আগে ক্লিক করে ট্যাব, কোলনের আগে ক্লিক করে ট্যাব, কিবোর্ড থেকে ট্যাবে, কোলনের আগে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করলাম, কোলনের ঠিক আগে মাউস দিয়ে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, এই আবার ঠিক কোলনের আগে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম। এভাবে করে ট্যাব প্রেস করার কারণে প্রত্যেকটা কোলন এই ট্যাব বরাবর সেট হয়ে গেল, ক্লিয়ার? এই যে এটা এই ট্যাব বরাবর সেট হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আর এরপরে কোলনের ঠিক পরে লেখা যেখানে শুরু সেখানে ক্লিক করে আবার আরেকটা ট্যাব দিলাম, সেটা এই ট্যাব বরাবর পরের ট্যাব বরাবর সেট হলো। দেখো, এইটা 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 এইটা, এখান থেকে এই প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসটা 2টা লাইনে হয়ে গেছে, যেহেতু এটা আলাদা আলাদা অংশ, তাই আমরা এটা কী করতে পারি, এটাকে একটা এন্টার দিয়ে 2টা ট্যাব দিতে পারি, সোজা এখানে চলে আসবে। কী করলাম, এপিএসের এখানে ক্লিক করলাম, একটা এন্টার দিলাম, প্রথম ট্যাব দিলাম এই বরাবর আসলো, দ্বিতীয় ট্যাব দিলাম এই বরাবর চলে আসলো, দেখতে ভালো লাগতেছে? এখন পুরো লাইনটা আমার সাজানো হয়ে গেছে, তাই না? দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সিলেক্ট করলাম, বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম, এক ফন্ট বড় করে দিলাম, এখানে একটু বেশি গ্যাপ আছে, এখানে ক্লিক করে একটা ব্যাক স্পেস দিলাম, জায়গাটা ফিল আপ হয়ে গেল। এক্সপিরিয়েন্স, এখানে একটা এন্টার দিলাম, এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করে বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম, এক ফন্ট বড় করলাম। সিগনেচার উপরে সিগনেচার লাইন দিতে হবে, তাই শিফট চেপে ধরে কিবোর্ড থেকে মাইনাসে ক্লিক করলাম, একটা আপার আন্ডারলাইন তৈরি হলো, আপার লাইন, ঠিক আছে, এটা এটা বলে আপার বর্ডার লাইন। এই 3টা লাইন সিলেক্ট করে আমরা এখান থেকে, লাইনের গ্যাপ অনেক বেশি না, সিগনেচার থেকে ডেট অনেক বেশি দূরত্ব, এই লাইন থেকে এই লাইন অনেক দূরত্ব, তাই না, অনেক বেশি দূরত্ব, এই লাইনের স্পেসিং, এটা বলে লাইন স্পেসিং, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কমাই দিব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম সবগুলো লাইন স্পেসিং বেশি, এই যে লাইন স্পেসিংয়ের আইকন, এখান থেকে ক্লিক করে লাইন স্পেসিং অপশনে ক্লিক করব, এখান থেকে যে বিফ ইনডেন্টিং বিফ লেফট 0 থাকবে, ইনডেন্টিং রাইট 0 থাকবে, স্পেসিং বিফোর 0 থাকবে, স্পেসিং আফটার এটাও 0 থাকবে, এটা একটু খেয়াল করবো আমরা। কী কী করবো, ইনডেন্টিং লেফট 0, রাইট 0, স্পেসিং বিফোর 0, আফটার 0, এবং লাইন স্পেসিং এখান থেকে সিঙ্গেল করে ওকে করে দিলে প্রত্যেকটা লাইন এক লাইনের সাথে আরেকটা লাইন পাশাপাশি হয়ে যাবে। ছোটো হয়েছে না? এখন দেখো, যেহেতু এটা 11 ফন্ট আছে, প্রত্যেকটাকে কন্ট্রোল এ চেপে আমরা সবগুলোকে 14 ফন্ট বানিয়ে দিলাম, আবার আগের মতো সেট করলাম, কারিকুলাম ভিটা সিলেক্ট করে 3 ফন্ট বাড়ায় দিলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন 1 ফন্ট বাড়ায় দিলাম, এক্সপিরিয়েন্স 1 ফন্ট বাড়ায় দিলাম, সিগনেচার বোল্ড করে 1 ফন্ট বাড়ায় দিলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে একটা এন্টার দিলাম। এই টেবিলের ভেতরে সবগুলো সিলেক্ট করলাম, কিভাবে, প্রথম ঘর ক্লিক করে শেষ ঘর পর্যন্ত চলে আসলাম, নিচের দিকে চলে আসলাম, এরপরে সেন্টার লাইন করলাম, হেডিংটা পুরোটা সিলেক্ট করলাম, কিভাবে, প্রথম ঘর ক্লিক করে শেষ ঘর পর্যন্ত চলে আসলাম, বোল্ড করলাম, 1 ফন্ট বাড়ায় দিলাম, রেজাল্টের ঘরটা একটু বড় হয়ে গেছে, এই রেজাল্টের ঘরটাকে ক্লিক করে একটু ছোট করে দিলাম, কিভাবে, এই বর্ডার উপর মাউসটাকে নিয়ে এসে
ক্লিক করে মুভ করলে এটা বড় ছোট হবে। তারপর সিগনেচারের ঠিক আগে ক্লিক করে দুইটা এন্টার দিলাম সিগনেচার বেশি রাখার জন্য। এখন দেখো পুরো বায়োডাটা সুন্দর মতো সাজানো হয়ে গেছে। তোমরা যদি মনে করো যে এই জায়গাটার মধ্যে একটু বেশি গ্যাপ দেওয়া দরকার, এই লাইনটার মধ্যে যে এই জায়গাটা একটু বেশি ঘন ঘন হয়ে গেছে, একটু ফাঁকা দিলে ভালো লাগবে, তাহলে এই জায়গাটা সিলেক্ট করো, করে এই অংশে ক্লিক করে ওই যে 1.5 আছে, 1.5 আছে, 2.0 আছে, তুমি 1.5 ক্লিক করে এক লাইনে থাকা আরেক লাইন একটু গ্যাপ বড় হবে। এখন এই কারিকুলাম ভিটার করে যেখানে একটা ছোট্ট একটা অবজেক্ট আছে চার কোনা বক্স, এই বক্সটা আনার জন্য ইনসার্ট শেপ, এই যে শেপ আঁকতে হবে, এখান থেকে ক্লিক করে তুমি করতে পারবা, খালি শ্যাডো অ্যাপ্লাই করা বাকি আছে, আমরা শ্যাডো কিভাবে করতে হয় দেখাই দিব। আমি যে কাজটা দেখালাম এই কাজটা করতে পারবা, এই কাজটা করা সম্ভব তোমার পক্ষে, বাট এখানে টেবিলের বর্ডার কিভাবে অমিট করতে হয় সেটা আমরা দেখাই দিব। আমি জাস্ট যে কাজটা দেখিয়েছি সেই কাজটার মাধ্যমে এই টেবিলটাও করা সম্ভব। আর এই টেবিলের মধ্যে গ্যাপটা কীভাবে বড় করতে হবে, খালি টেবিলের ভিতরে একটা কার্সার রেখে তিন চারটা এন্টার দিলে এমনিতেই গ্যাপটা বেড়ে যাবে, এটার মতো এই টেবিলের মধ্যে লিখে বড় হয়ে গেল। তার মানে দেখা গেলো যে দুইটা লেসন করার কারণে ম্যাক্সিমাম লেসন কিন্তু আমার প্রায় আপটুডেট হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে কীভাবে করতে হবে তা আমি আরেকবার রিভিশন করি। প্রথমত আমাদের অ্যাসাইনমেন্টটা করার উদ্দেশ্য হচ্ছে তিনটা। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে তোমাদের টাইপিং প্র্যাকটিস করেছো, টাইপিং হয়ে গেছে, এখন না দেখে টাইপ করতে পারো, এখন এটা দেখে দেখে তোমরা অ্যাসাইনমেন্টটা প্র্যাকটিস করবে যাতে টাইপিং স্পিডটা উঠে যায়। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে এই পুরো বইটা তোমরা করতে করতে মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ওয়ার্ড সফটওয়্যার, এই ওয়ার্ড সফটওয়্যারের ম্যাক্সিমাম কমন কমেন্টগুলো তোমরা শিখে ফেলবা, অ্যাপ্লাই করতে হয় কোথায় কোথায় জেনে ফেলবা। তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে এই বইটার মধ্যে কমপক্ষে 100টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, যে অবজেক্ট সহ এই ড্রয়িং অবজেক্টগুলো সহ 100টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, যেই কাজগুলো কমনলি বিভিন্ন অফিসগুলোতে এই মুহূর্তে কাজে লাগবে, তোমার পার্সোনাল কাজে লাগবে, স্টুডেন্ট লাইফে অ্যাসাইনমেন্ট করতে কাজে লাগবে, ভার্সিটি লাইফে অ্যাসাইনমেন্ট করতে কাজে লাগবে, পার্সোনাল লাইফে ডকুমেন্ট করতে কাজে লাগবে, অফিসিয়াল লাইফে বিভিন্ন রকম অফিসিয়াল ডকুমেন্টগুলো করতে কাজে লাগবে। এবং এখানে অনেকগুলো প্রায় 30টার মতো অফিসিয়াল ডকুমেন্টসের স্যাম্পল কপি দেওয়াই আছে। তো এই কাজগুলো করতে গিয়ে তোমার কী হলো, এক্সপিরিয়েন্স তৈরি হলো। অনেকে বলে যে তোমার কি এই কাজটা করার এক্সপিরিয়েন্স আছে, তুমি সেই ক্ষেত্রে এটা বলতে পারবা, কারণ আমরা পুরো এক মাস ধরে তোমাদের এই কাজগুলো করাচ্ছি। এই জন্য আমার পার্সোনাল এই যে প্রথম যে ক্লাসটা নিয়ে দিলাম কেন, কারণ এই কাজটা নিয়ে দিলে তোমরা অনেকে বুঝবা যে এটা কেন করবো, ক্লিয়ার? বুঝতে পেরেছো কেন করবা? কারণ তুমি যদি কোনো একটা অফিসে জব করতে যাও তখন দেখা যাবে তুমি তোমাকে যদি বলে এটা তুমি করতে পারো, হ্যাঁ স্যার এটা করে দিতে পারবো, কারণ তোমাকে আমরা করিয়েছি, রাইট? মনে থাকবে? তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। একবার শেষ হওয়ার পর তুমি আরেকবার রিভিশন করবা, যেখানে যেখানে প্রবলেম হয় আমাদেরকে বারবার দেখাবা, কনফিউশন থাকা অবস্থায় নতুন অ্যাসাইনমেন্টে যাওয়া যাবে না, ওই অ্যাসাইনমেন্ট আবার করতে হবে। তাহলে কি হবে, এই অ্যাসাইনমেন্টটা যে কমপ্লিট করবে 100% খুব ভালোভাবে, আমি তাকে গ্যারান্টি দিতে পারি যে কোনো অফিসে গিয়ে সে 80% অফিসিয়াল কাজ কনফিডেন্টলি করতে পারবে, কারণ আমি তাকে এই কাজগুলো করাই দিচ্ছি। আমি কি ক্লিয়ার? তোমাদের এখন কি মনে হয় এই কাজগুলো যদি আমরা করাই, এখানে যে বিল করতে দেওয়া আছে, প্রোফর্মা ইনভয়েস করতে দেওয়া আছে, চালান দেওয়া আছে, স্যাম্পল ভাউচার দেওয়া আছে, বিভিন্ন রকম সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র, অভিভাবকের সনদপত্র করা আছে, এগুলো তোমরা যদি করে নাও একবার, কোনো অফিসে যদি করতে দেয় তোমরা করতে পারবে না তখন? কি পারবে? কনফিডেন্ট? তাহলে এটা খুব গুরুত্ব সহকারে করা উচিত, সময় হলেও কোনো সমস্যা নেই। আর সবচেয়ে ভালো হবে যদি তোমরা একটা করে নিজেদের মতো করে বই কালেক্ট করে নাও, কারণ এখানে দেখা গেলো যে আমাদের এখানে বইটা আছে বাসায় তোমার কাছে না, তুমি বাসায় একটু প্র্যাকটিস করতে চাচ্ছ, একটু দেখতে চাচ্ছ, আর এখানকার স্যাম্পল কপিগুলো তোমাদের লাগবেও। একটা বিল কীভাবে করতে হয়, একটা প্রোফর্মা ইনভয়েস কীভাবে করতে হয়, স্যাম্পল কপিগুলো তোমার নিজেদের স্টাডি করার জন্য লাগবে। বাট এই স্যাম্পল কপি করতে গিয়ে শুধুমাত্র এই না যে তুমি মাইক্রোসফট ওয়ার্ড শিখতেছো, তুমি শিখতেছো যে প্রোফর্মা ইনভয়েস কীভাবে বানাতে হয়, প্রোফর্মা ইনভয়েসে কী কী শব্দ থাকে, কোন কোন কথাগুলো দিয়ে প্রোফর্মা ইনভয়েস বানাতে হয়, তোমার কথা বুঝতে পেরেছো? একটা বিল করার জন্য কী কী অংশ থাকে, বিলের মধ্যে কেন কোম্পানির নাম থাকে, একটা প্রোফর্মা ইনভয়েসের মধ্যে দুইটা কোম্পানির নাম থাকে কেন, বায়োডাটার মধ্যে কী কী বিষয়গুলো থাকে, এগুলো বারবার রিভিশন করা উচিত, ক্লিয়ার? তাহলে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্ট বইটা কালেকশন করে নিবে। সবচেয়ে ভালো হবে যদি আমাদের আলিফ কম্পিউটার আমার লেখা যে বইটা আছে পুরো বইটাই তোমরা একটা প্রিন্ট করে নাও। এই মুহূর্তে ছাপানো কপি শেষ হয়ে গেছে, ছাপানো কপি আবার রেডি হইলে তোমাদেরকে দেওয়া যাবে, সেক্ষেত্রে অনেক কম কস্ট পড়ে, 150 টাকার মতো খরচ পড়ে, কিন্তু আমি যদি এখন প্রিন্ট করে দিই সেক্ষেত্রে দেখা যাবে প্রায় 250 টাকার মতো খরচ পড়ে। তারপরেও ভালো
বলো যে তুমি তুমি যদি বইটা কমপ্লিট করে নাও, যে এই অবস্থায় বইটা টোটালটাই গোছানো আছে ওখানে, আমি কে বললে করে দিই, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? আর এই যে এখন যে লেসনটা নিলাম, এই লেসনটা আমি ইউটিউবে দিয়ে দিব, এই লেসনটাই এখন যেটা নিলাম। এরকম অনেক লেসন আমাদের ইউটিউবে আছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি জানো তুমি? আলিফ আইসিটি। ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে আলিফ আইসিটি। আমরা যে সেমিনারগুলো করি, যে লেসনগুলো করি, ইম্পর্টেন্ট লেসনগুলো, সমস্ত লেসনগুলো অনলাইনে দেওয়া আছে, ওখান থেকে বারবার দেখে নিও, ঠিক আছে? তোমরা আমাদের আলিফ আইসিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাতে কি হবে, নতুন যে লেসনগুলো দিব সমস্ত লেসনগুলোর নোটিফিকেশন তোমরা তোমাদের মেইলে পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, যে গিয়ে তোমরা প্র্যাকটিস করতে বসো।